Assalamualaikum মধুরা কমার্স কিচেনে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম 5 কেজি চালের সাথে 4 কেজি মুরগির মাংসের দারুণ এক কম্বিনেশন আর সেই স্পেশাল রেসিপিটি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে প্রথমে দেখিয়ে দেব কি কি লাগবে আলু 1 কেজি পেঁয়াজ 1 কেজি আর মরিচ হচ্ছে 150 গ্রাম ধনিয়ার পাতার কুচি আমরা এখানে নিয়েছি 250 গ্রাম আস্ত জিরা 20 গ্রাম আদা এবং রসুনের পেস্ট এখানে দুইটা মিলিয়ে আছে 50 গ্রাম উপকরণগুলো আমরা প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপরে জিরা ফাঁকি আছে 20 গ্রাম তেল আমরা নিয়েছি 1 কেজি সয়াবিন তেল এখানে আমরা নিয়েছি 1 কেজি হলুদের ফাঁকি আমরা নিয়েছি 100 গ্রাম মরিচের ফাঁকি 50 গ্রাম এবং ধনিয়ার ফাঁকি 50 গ্রাম গরম মশলা আমরা এখানে নিয়েছি 20 টাকার মতো দোকানে গিয়ে বললে হবে 20 টাকা গরম মশলা দেন ঠিক অতটুকু পরিমাণ হলেই হবে শুকনো মরিচ আমরা নিয়েছি এখানে 8টা মুগ ডাল নিয়েছি আমরা আধা কেজি আমরা এখানে নিয়েছি মুগ ডাল এবং মসুর ডাল সমান পরিমাণে আধা কেজি এবং এর সাথে আমরা দিয়েছি ছোলার ডালটা আমরা সমান আধা কেজি পরিমাণেই দিয়েছি চাল আমাদের এখানে 5 কেজি আগে যেটা বললাম 5 কেজি হচ্ছে চাল আর বাদামের পেস্ট হচ্ছে 100 গ্রাম এটা হচ্ছে কাঠবাদাম আর মুরগির মাংস আমরা একটা নিয়েছি এখানে নিয়েছি 4 কেজি তো প্রথমে রান্না করার জন্য একটি পাত্র আমরা এইটা চুলায় বসিয়ে দিয়েছি এবং প্রথমে আমরা তেল দিয়ে দেব তেল আমরা 1 কেজি পুরোটাই প্রথমে দিয়ে দেব আর আমরা পুরো রান্নার জন্যই 1 কেজি তেলই কিন্তু ব্যবহার করব তো তেলটা গরম হয়ে আসলে আমরা প্রথমে আলুটা ভেজে নেব ফ্রাই করে নেব আলু আলুগুলো যখন ঠিক এই রকম ফ্রাই হয়ে আসবে তখন আমরা এটা উঠিয়ে নেব আলু ফ্রাই হয়ে গেলে আমরা মুরগির মাংসটাও ফ্রাই করে নেব আলু ফ্রাই করার পরে আমরা ওই একই তেলে মুরগির মাংস ফ্রাই করে নেব প্রত্যেকটা উপকরণই কতটুকু পরিমাণে লাগবে সেটা আমি ডেসক্রিপশনে বিস্তারিতভাবে দিয়ে দিব সেখান থেকে দেখে নিতে পারবেন এবং আমাদের আজকের রেসিপি হচ্ছে 5 কেজি চাউলের সাথে 4 কেজি মুরগির মাংস ঠিক এই পরিমাণের জন্য যা যা উপকরণ লাগবে ঠিক পারফেক্ট উপকরণ যতটুকু ততটুকুই কিন্তু আমরা আজকে ব্যবহার করেছি তো মুরগির মাংসটা আমাদের ফ্রাই হয়ে গেছে এটা আমরা এখন উঠিয়ে নেব একইভাবে বাকি যে মুরগির মাংসগুলো আছে ওই বাকিগুলো আমরা একইভাবে ফ্রাই করে নেব মুরগি মাংস আপনি একটু বেশি করে ফ্রাই করতে পারেন একটু ডিপ ফ্রাই করতে পারেন আবার একটু মিডিয়াম ডিপ ফ্রাই করতে পারেন সমস্যা নেই তো মুরগির মাংসটা ফ্রাই হয়ে গেলে ওই তেলে আমরা দিয়ে দিব প্রথমে শুকনো মরিচ দেওয়ার পরে আমরা দিয়ে দিব আস্ত জিরা 20 গ্রাম আর এরপরে ওই কাঁচা মরিচ এবং হচ্ছে আপনার পেঁয়াজের সাথে আমরা গরম মশলাটা অ্যাড করে একবারই দিয়ে দিব পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম ব্রাউন করে নেব মিডিয়াম ব্রাউন করে ভেজে নেব মিডিয়াম ব্রাউন করে ভেজে নেওয়ার পরে আমরা দিয়ে দেব আদা এবং রসুনের পেস্ট সম্পূর্ণটাই দিয়ে দেব আধা কেজির সম্পূর্ণটাই দিয়ে দেব আদা এবং রসুনের পেস্ট ভালো করে ভুনে নেব যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা যে স্মেলটা আছে এটা না যায় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভুনে নেব এটা পারফেক্টলি ভুনা হয়ে গেলে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে এরপর আমরা দিয়ে দেব এরপর আমরা দিয়ে দেব মশলা মশলা আগে দেখেছি মশলা হিসেবে আমরা হলুদ নিয়েছি 100 গ্রাম শুকনো মরিচ নিয়েছি আমরা 50 গ্রাম এবং ধনিয়া গুঁড়ো নিয়েছি আমরা 50 গ্রাম সম্পূর্ণটুকু দিয়ে দেব চাইলে আপনি একটু লাল মরিচের যে গুঁড়োটা এটা একটু কম দিতে পারেন
তো এই সমস্ত মশলাগুলো অ্যাড করার পরে এটাকে আমরা আরও একটু পানি অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। কষানোটা কিন্তু মশলা কষানো আপনাকে অবশ্যই পারফেক্ট হতে হবে আপনার, তা না হলে কিন্তু আপনার মশলা গন্ধ থেকে যাবে এবং খিচুড়িটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে না। তো মশলাটা কষানো জরুরি। আমাদের মশলা যখন পারফেক্ট কষানো হয়ে যাবে তখন আমরা এতে ডালগুলো অ্যাড করব, মুসুরির ডাল বাদে। মুসুরির ডাল আমরা এখন অ্যাড করব না, তাহলে এখন আমরা বাকি যে দুটো ডাল আছে সেই দুটো ডাল, যে দুই রকমের ডাল আছে ওই দুইটা ডাল অ্যাড করব, মুগ ডাল এবং আমাদের হচ্ছে ছোলার ডাল। এটাও মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমরা দিয়ে দিব মুরগির মাংস যেটা আমরা ফ্রাই করে রেখেছিলাম। এখন মুরগির মাংস এবং ডালগুলি কিন্তু এই সবগুলো উপকরণ আমরা ভালো করে কষিয়ে নেব এবং এরপরে আমরা দিয়ে দিব বাদামের পেস্ট। বাদামের পেস্ট দেওয়ার পরে সামান্য পরিমাণে পানি অ্যাড করে এখন এটাকে সুন্দরভাবে রান্না করে নেব, মাংসটাকে রান্না করে নেব। দশ থেকে বারো মিনিট এইভাবে খোলা অবস্থায় রেখেই রান্না করার পরে মাংসটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমরা এতে চাল অ্যাড করব। এখন এই সম্পূর্ণ উপকরণগুলো চাল সহ আমরা আরো কিছুক্ষণ সময় এইভাবে ফ্রাই বা ভুনে নেব আমরা, এভাবে ভুনে নেব আমরা 7 থেকে 8 মিনিটের মতো। ভুনা হয়ে গেলে, কষানো হয়ে গেলে এই সম্পূর্ণ উপকরণগুলো আমরা এরপরে দিয়ে দিব পানি। পানিটার পরিমাণ এইখানে কম বেশি হতে পারে, আপনি যদি একটু ঝরঝরা চান খিচুড়ি তাহলে একটু কম দিবেন, আর যদি আপনি চান একটু নরম হোক সেক্ষেত্রে আপনি একটু বেশি দিবেন পানি। আর এই অবস্থায় কিন্তু আমরা মুসুরির ডালটাও দিয়ে দিয়েছি আপনারা দেখতে পারলেন, এবং তারপর আমরা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে যখন বলক চলে আসবে তখন আমরা নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। খোলা অবস্থায় আমরা এখন রান্না করব যতক্ষণ পর্যন্ত চাউলটা সেদ্ধ না হয়ে যায়, ফুটে না যায় এবং পানি কমে না আসে। পানি বেশ খানিকটা কমে এসেছে, আমরা এখন এটার উপরে যে আলুটা ফ্রাই করে রেখেছিলাম সেইটা এটার উপরে দিয়ে দিব এবং দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার কুচি দিয়ে এবং সাথে যে জিরা ফাঁকিটা আমরা করেছিলাম সেই জিরা ফাঁকিটাও এখনই দিয়ে দেবো এবং সুন্দর করে নেড়ে চেড়ে দেবো যাতে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এখন আমরা খিচুড়িটাকে দমে রেখে দেবো 15 মিনিটের মতো, 15 থেকে 20 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিট পরে ফিরে আসলাম, এখন এটাকে আমরা একটা নাড়া দিয়ে দেবো। আমাদের খিচুড়ি রান্না কিন্তু অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছেন খিচুড়িটা দেখতেই কত সুন্দর লাগছে এবং এটা কিন্তু একেবারে ঝরঝরা বা একেবারে নরম কোনোটাই হয়নি, এটার মাঝামাঝি একটা পর্যায়ে হয়েছিল এবং এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো এইভাবে নেড়ে ছেড়ে আমরা এখন আর একটু সময় রেখে দেবো, যতক্ষণ পর্যন্ত আপনি পরিবেশন না করেন ততক্ষণ পর্যন্ত এইভাবে রেখে ঢেকে রেখে দেন, যখন পরিবেশন করবেন তখন খুলে এটা গরম গরম পরিবেশন করবেন।
বন্ধুরা, আমাদের খিচুড়ি রান্নার সম্পূর্ণ প্রসেসিংটা কিন্তু ডান, সম্পূর্ণ প্রসেসিংটা ডান হয়ে গেছে। এখন আমরা এটা গরম গরম পরিবেশন করব। শীতের রাতে ধোয়াটা খিচুড়ি, এটা কিন্তু টেস্টটাই আলাদা। তো আপনারা কিন্তু বাড়িতে স্বল্প পরিসরে এইভাবে ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।